بسم الله الرحمن الرحيم Dear audience, Assalamu alaikum wa rahmatullah. This is Muhammad Dilawar Hussain, BA English, MA Applied Linguistics and ELT from Jahanginagar University, 35th BCS Education Cadre, Lecturer English, Jhalakathi Government Women's College, Jhalakathi. Dear audience, today I am going to deliver a new video tutorial on articles. This is very important for SSC, HSC admission, university admission and other exams and BCS and bank job examinations. Dear audience, this tutorial is a series of presentations. Probably there will be two or three video tutorials on this same topic, articles, and because the topic is more or less large, so I have to cover all the things and I cannot do that in one video, so I have to make two or three videos on this topic. Anyway, before going to the body of the lecture, I am going to request you, please subscribe to my channel Univell Academy MDS. You see the channel name Univell, okay? Just in your YouTube search bar type Univell in this way, then search it and you will get the page. Please subscribe to my channel to encourage me so that I feel encouraged and inspired, okay? Thank you very much. Let us start today's session. Articles. Introduction, Purichiti. Article, A, and D are called articles in English. Central determiner, they are actually adjectives as they qualify nouns. Okay, so the definition is A and D are called articles. Article holo tinti, kiki, A, and D. Okay, A and D, tinti hoche article. এই আর্টিকেলগুলো সেন্ট্রাল ডিটারমিনার হিসেবে পরিচিত ইংরেজিতে, কারণ কি এগুলো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। অন্যান্য ডিটারমিনার যা ব্যবহৃত হয় তার চেয়ে এদের ব্যবহার হচ্ছে প্রচুর, প্লেন্টি বলতে পারি আমরা, মোস্ট ইনসেপারেবল পার্টস অফ ইংলিশ গ্রামার, ওকে, অ্যান্ড লিটারেচার। সো এ অ্যান্ড দি, এদের ব্যবহারের সংখ্যা, ব্যবহারের মাত্রা অত্যধিক হওয়ার কারণে এদেরকে বলা হয় সেন্ট্রাল ডিটারমিনার। ওকে, মূলত এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাকচুয়ালি দে আর অ্যাডজেক্টিভ, কারণ কি কারণ তারা হচ্ছে নাউনের পূর্বে বসে এবং নাউনকে কোয়ালিফাই করে। আমরা জানি যে নাউনের দোষগুণ অবস্থা সংখ্যা প্রকাশ করলে যেই পদগুলো নাউনের দোষগুণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করে সেই পদগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো সেই অর্থে এ অ্যান্ড দি, এই তিনটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অরিজিনটা একটু দেখি, উৎপত্তি, এ অ্যান্ড অ্যান, এদের উৎপত্তি হচ্ছে ওয়ান থেকে। ওয়ান অর্থ হচ্ছে একটি বা এক, সেখান থেকে উৎপত্তি হয়েছে এ এবং অ্যানের। দি কামস ফ্রম দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ, আর দি এর উৎপত্তি হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো থেকে। এই দিস অর্থ এইটি, দ্যাট অর্থ ওইটি, দিজ অর্থ এইগুলো, দোজ অর্থ ওইগুলো, এই চারটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে দি। আবার ওয়ানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ অ্যান্ড অ্যান, ওকে। সো মনে রাখতে হবে অরিজিনটা কোথেকে এলো, আর এই কারণেই মূলত এ অ্যান্ড দিকে অ্যাডজেক্টিভও বলা হয়ে থাকে। আচ্ছা, টাইপস, আমরা এর ধরনগুলো দেখি। এই আর্টিকেল হচ্ছে দুই ভাগে বিভক্ত, দে আর ডিভাইডেড ইন্টু টু টাইপস, নাম্বার ওয়ান ইনডেফিনিট অ্যান্ড নাম্বার টু ডেফিনিট। ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল, এই তিনটির মধ্যে এ এবং অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর ডি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আচ্ছা, এখন কেন এ অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলে এর উদাহরণ দিয়ে আমি ব্যাখ্যা করে দিয়েছি, এক্সাম্পলিফিকেশন।
indefinite articles. A and N are called indefinite articles because they inspecifically or generally indicate nouns. A ebong N ke indefinite article bola hoy karon era onirdishto bhabe. Okay, inspecifically or generally sadharon bhabe noun ke indicate kore orthat noun ke qualify kore jodi sheti onirdishto noun hoy tahole sheti পূর্বে বসবে এ অথবা এন এবং মনে রাখতে হবে এটি সিঙ্গুলার হতে হবে ওকে আচ্ছা এক্সাম্পলস এ বার্ড ক্যান ফ্লাই বাট অ্যান অ্যান্ট কান্ট উদাহরণ হলো একটি পাখি উড়তে পারে কিন্তু একটি পিঁপড়া উড়তে পারে না এখন কোন পিঁপড়াটি বা কোন পাখিটি সেটি নির্দিষ্ট করে বলা হয়নি ফলে এগুলো অনির্দিষ্ট আর অনির্দিষ্ট হওয়ার কারণে আমরা এখানে এ এবং অ্যান ব্যবহার করলাম ওকে এ বার্ড ক্যান ফ্লাই বাট অ্যান অ্যান্ট অ্যান্ট ক্যানট ওকে একটি পাখি উড়তে পারে কিন্তু একটি পিঁপড়া উড়তে পারে না ডেফিনিট আর্টিকেলস দি ইজ কল্ড ডেফিনিট আর্টিকেল বিকজ ইট স্পেসিফিক্যালি অর ডেফিনিটলি ইন্ডিকেটস অর পয়েন্টস আউট নাউন্স দি কে আমরা ডেফিনিট আর্টিকেল বলবো কারণ দি হচ্ছে একদম সুনির্দিষ্টভাবে বা স্পেসিফিক্যালি নাউনকে ইন্ডিকেট করে এক্সাম্পলস দি ম্যান স্ট্যান্ডিং দেয়ার ইজ ভেরি জেনারাস অ্যান্ড হেল্পফুল যে লোকটি ওই যে দাঁড়িয়ে আছে সে অত্যন্ত জেনারাস দয়ালু অ্যান্ড হেল্পফুল সহায়ক ওকে অর্থাৎ ওই যে ব্যক্তি তাকে যাকে দেখছো দাঁড়ানো আছে সে কি অত্যন্ত হেল্পফুল ব্যক্তি এবং জেনারাস ব্যক্তি তাহলে এখানে যে কোনো ব্যক্তিকে বলা হয়নি বরং যে ব্যক্তিটি ওখানে দাঁড়িয়ে আছে তাকে বলা হয়েছে অর্থাৎ এটা হলো সুনির্দিষ্ট হয়ে গিয়েছে এই সুনির্দিষ্ট হওয়ার কারণে এখানে দি বসছে ওকে আচ্ছা তারপরে আমরা দেখব ব্যবহার ইউজেস অফ এ অ্যান্ড এন এ এবং অ্যানের ব্যবহার কিংবা ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার এ অ্যান্ড এন দুইভাবে ব্যবহৃত হয়ে থাকে টু ওয়েস অফ ইউজিং এ অ্যান্ড এন নাম্বার ওয়ান বেসড অন প্রোনাউন্সিয়েশন অ্যান্ড নাম্বার টু বেসড অন কনটেক্সট এ অ্যানের ব্যবহার আমরা দুইভাবে শিখতে পারি এক নম্বর হচ্ছে উচ্চারণের উপর নির্ভর করে আর দুই নম্বরটি হচ্ছে কনটেক্সটের উপর বা ব্যবহারের উপর বা ক্ষেত্রের উপর নির্ভর করে আচ্ছা ফার্স্ট অফ অল বেসড অন প্রোনাউন্সিয়েশন উচ্চারণের উপর নির্ভর করে আমরা কীভাবে এ অ্যান ব্যবহার করব সেটি একটু দেখি নাম্বার ওয়ান A is used before consonant pronunciation. We have to remember consonant pronunciation. Okay? Not consonant letters. Consonant pronunciations. Before consonant pronunciation. Okay? And N is used before vowel pronunciation. Or N byabohar hobe before vowel pronunciation. Okay? Arthat A er byabohar hobe কনসোনেন্ট প্রোনাউন্সিয়েশনের পূর্বে আর বি এর অ্যানের ব্যবহার হবে বাওয়েল প্রোনাউন্সিয়েশনের পূর্বে ওকে অফটেন বাওয়েল সাউন্ডস কাম ইফ এ ই আই ও অ্যান্ড ইউ অ্যাপিয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ডস প্রায় দেখা যায় যে যদি কোনো শব্দের পূর্বে মানে শুরুতে এ ই আই ও ইউ থাকে তাহলে উক্ত শব্দের উচ্চারণ ভাওয়েল হয় এটি প্রায়শই দেখা যায় যে এই পাঁচটি ভাওয়েল লেটার যদি থাকে তাহলে উক্ত শব্দের উচ্চারণও স্বরধ্বনি হয়ে থাকে আর তখন ওই স্বরধ্বনি হওয়ার কারণে সেখানে অ্যান বসবে সহজ হিসাব আর অন্য সাউন্ডও যদি মানে অন্য লেটারও থাকে এবং তার উচ্চারণ যদি ভাওয়েল হয় তাহলেও আমরা সেখানে অ্যান ব্যবহার করব ওকে আচ্ছা উদাহরণ আ বুক আমরা জানি যে বুক শব্দটির প্রথম যে সাউন্ডটি সেটি হচ্ছে ব এবং ব সাউন্ডটি হচ্ছে ব্যঞ্জন বা কনসোনেন্ট এই কনসোনেন্ট হওয়ার কারণে এখানে বসবে এ বুক আবার আ ভিলেজ এখানে ভ বা ভ সাউন্ডটি এটিও কনসোনেন্ট সাউন্ড কনসোনেন্ট হওয়ার কারণে এখানেও বসবে এ ভিলেজ এ ম্যাঙ্গো এ শার্ট ওকে এই সবগুলো শব্দের শুরুতে দেখা যায় যে কনসোনেন্ট সাউন্ড আছে যেমন ব ভ ম স
এই সাউন্ডগুলো কনসোনেন্ট, কনসোনেন্ট হওয়ার কারণে প্রত্যেকটির পূর্বে বসছে এ, এ বুক, আ ভিলেজ, আ ম্যাঙ্গো, আ শার্ট। আবার যেই শব্দগুলোর উচ্চারণ কনসোনেন্ট নয়, ভাওয়েল দিয়ে শুরু, সেইগুলোর প্রথমে বসবে অ্যান, যেমন অ্যান অ্যাপল, অ্যান আউল, অ্যান এগ, অ্যান এলিফেন্ট, অ্যান অ্যান্ট, অ্যান আইডিয়া, অ্যান অরেঞ্জ, অ্যান অপিনিয়ন, অ্যান অ্যাস, অ্যান আইল্যান্ড, অ্যান অফেন, অ্যান এন্ড, অ্যান ইঙ্ক পট। এই সবগুলো শব্দের শুরুতে আমরা দেখতে পাই যে সাউন্ডটি রয়েছে সেটি হচ্ছে ভাওয়েল সাউন্ড। আউল এটা অ, এটা উচ্চারণের সর্ব আমাদের যে ষড়যন্ত্র আছে তার কোথাও কোনো বাধা পায় না অল অ উচ্চারণের ক্ষেত্রে, তাই এটিকে আমরা বলি স্বরধ্বনি। একইভাবে এগ মানে এ, এ আ, হ্যাঁ তারপরে আই, এই উচ্চারণগুলোতে আমরা দেখি যে স্বরযন্ত্রের কোনো জায়গায় বা বাকযন্ত্রের কোনো জায়গায় কোনো রকম বাধাগ্রস্ত হয় না বিদায়, এগুলোকে আমরা বলে থাকি স্বরধ্বনি। আর স্বরধ্বনি হওয়ার কারণে তার প্রথমে আমরা বসাবো অ্যান। এরপরে ইউ এবং ই, ইউ এবং ই এর প্রোনাউন্সিয়েশন যদি ইউর মতো হয়, ইউ এবং ই এর প্রোনাউন্সিয়েশন যদি ইউর মতো হয় তাহলে সব আর্টিকেল হবে এ, কিন্তু ইউর প্রোনাউন্সিয়েশন যদি আর মতো হয় তাহলে আর্টিকেল হবে অ্যান। এক্সাম্পল ইউনিভার্সিটি, আমরা দেখি যে ইউ শব্দটির উচ্চারণ সাউন্ডটি উচ্চারণ এখানে ইউর মতো, ইউ ইউনিভার্সিটি, এই ইউ উচ্চারণ হওয়ার কারণে এখানে আর্টিকেল হবে এ, এ ইউনিভার্সিটি, এ ইউনিফর্ম, ইউ ইউরোপিয়ান, ইউনিয়ন, ইউনিক থিং, ইউজফুল বুক, ইউজুয়ার এটসেট্রা। কিন্তু ইউ লেটারটির উচ্চারণ যদি আর মতো হয়, যেমন আমব্রেলা, বানান কিন্তু ইউ দিয়েই বাট উচ্চারণ কি আ, আমব্রেলা, সেই কারণে এখানে হলো অ্যান। আবার অ্যান আপার ক্লাস, এখানেও আ, আ উচ্চারণ হওয়ার কারণে এখানেও হবে অ্যান। তাহলে আমরা কি বুঝলাম যে ইউ বা ই এর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে হবে এ, আর যদি ইউর মতো উচ্চারণ না হয়ে আর মতো উচ্চারণ হয় তাহলে হবে অ্যান। ওকে, আচ্ছা, এরপরে থ্রি, ওয়ান, ওয়ানের প্রোনাউন্সিয়েশন যদি ওয়ার মতো হয় তাহলে সেখানে হবে এ, অর্থাৎ ওয়ান থাকলে সেখানে আমরা এ বসাব, যেমন ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান, এখানে ওয়া, ওকে, এই ওয়া সাউন্ডটি হয়েছে সেই কারণে আমরা বসাইছি এ, এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান টাকা নোট, আ ওয়ান্স বিগ ম্যান, ওকে। এরপরে ফোর, এইচ, এইচ এর উচ্চারণ দুটো হয়ে থাকে, একটি হচ্ছে হ আর একটি হচ্ছে অ, যখন অ উচ্চারণ হবে তখন আমরা বসাবো অ্যান, যেমন এইচ ই আই ই আর, এটার উচ্চারণ হবে এয়ার, এ হওয়ার কারণে মানে হ উচ্চারণটি নেই, হ উচ্চারণটি না হয়ে এখানে স্বর ধ্বনি উচ্চারণ হলো সে কারণে আমরা বসাবো অ্যান, অ্যান এয়ার, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, ওকে, কিংবা অ্যান অনার। এখানে এগুলোতে এই ক্ষেত্রগুলোতে আমরা দেখতে পাই যে এইচের উচ্চারণটি নাই, এইচের উচ্চারণ হওয়ার কথা সেটি নাই, সেটি না হয়ে এখানে হয়েছে অ, আর এই কারণে এখানে বসছে অ্যান। আবার যদি এটি হোম হতো বা হোস্টেল হতো বা হাউজ হতো তাহলে সেখানে হতো এ। পাঁচ, ফার্স্ট লেটার অফ অ্যাব্রিভিয়েশন প্রোনাউন্সিয়েশন অ্যাজ ভাওয়েল, যদি কোনো সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ স্বরধ্বনি দিয়ে শুরু হয় তাহলে সেখানে আমরা বসাবো অ্যান, আর যদি সেটি ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু হয় তাহলে সেখানে বসাবো এ, যেমন এমবিবিএস, এই এমবিবিএস শব্দটির প্রথম যে লেটারটি আছে এম সেটি উচ্চারণে এ চলে আসে, এ এম, ওকে, এই এ একটি স্বরধ্বনি সেই কারণে এখানে আমরা বসাবো অ্যান, অ্যান এমবিবিএস। একইভাবে অ্যান এলএলবি, অ্যান এফসিপিএস, অ্যান এডি,
एंड एम पी ओके किन्तु जदि व्यंजन ध्वनि दिए उच्चारण शुरू है तहले बसाबो ए जेमन ए बी बी ए एखाने लक्षणीय जे बी ए उच्चारणे प्रथमे आसे ब तारपरे आसे इ ब जो कि समान बी अर्थात आगे कन्सोनेंट दिए शुरू है से ही कारण एखाने बसबे ए ए सी ए डी डी ओके अर्थात कन्सोनेंट दिए शुरू होले ए भावल दिए शुरू होले एन तो बेस्ड ऑन प्रोनाउंसिएशन एगुलोई एरपरे बेस्ड ऑन कॉन्टेक्स्ट अर्थात व्यवहार ऊपर भित्ति करे ए एन कोथाय कोथाय बसबे क्लासटी लम्बा हो जाच्छे ओके एनीवे लेट अस कंटिन्यू बेस्ड ऑन वेल इट इज बेटर इफ वी स्टॉप हियर एंड कंटिन्यू दिस इन अनदर वीडियो सो एखाने आज के शेष करते होच्छे जेहेतु क्लासटी अलरेडी 16 मिनट हो गए आशा करा जाच्छे जे सामने क्लासे ये विषयगुलो आलाप करब सबाई के धन्यवाद थैंक्स फॉर वाचिंग एट द एंड आई विल रिक्वेस्ट यू टू प्लीज सब्सक्राइब टू माई चैनल द नेम इज अगेन यूनिवेल एकेडमी MDS वेल यूनिवेल एकेडमी MDS यू विल ऑल्सो गेट द लिंक माई द चैनल नेम इज यूनिवेल एकेडमी MDS ओके सो प्लीज सब्सक्राइब टू माई चैनल सो दैट you get the notifications as soon as the videos are uploaded and also so that I feel encouraged. Thank you very much. Allah bless you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. See you soon.